হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। চলছে জাভার ধারাবাহিক পর্ব, এটা হচ্ছে বিগিনারদের টিউটোরিয়াল। সুতরাং এখানে যারা একেবারে নতুন, যারা জিরো কোডিং জ্ঞান নিয়ে এসেছেন, তারাও শিখতে পারবেন। তো ধারাবাহিক পর্বে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাল্টি থ্রেডিং, অর্থাৎ জাভাতে মাল্টি থ্রেডিং কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা আইডিইতে চলে আসলাম, ইক্লিপস। তো এখানে কিছু কমন কোশ্চেনের উত্তর দিয়ে নিই, যেমন হোয়াট ইজ থ্রেড, হোয়াট ইজ মাল্টি থ্রেড অ্যান্ড হোয়াই ইট নিডস, এগুলো আপনাদের জানাই প্রয়োজন। সো থ্রেড হচ্ছে আসলে কি, এটা হচ্ছে ধরুন একটা মানে হালকা একটা প্রসেস, যদি আমি ইংরেজিতে বলি তাহলে আর একটু সুন্দর শোনাবে। থ্রেড ইজ এ লাইট ওয়েট প্রসেস অ্যান্ড হোয়াট ইজ মাল্টি থ্রেড। মাল্টি থ্রেড হচ্ছে এমন একটা প্রসেস যেটা সাধারণত বিভিন্ন ধরনের থ্রেডকে সিমুলটেনিয়াসলি আপনার এক্সিকিউট করে। তো এটার যে নিড, সেই নিডটা আলোচনা করলে আপনি আরো ক্লিয়ার হবেন যে কিভাবে আসলে থ্রেড এবং মাল্টি থ্রেড ইউজ করা হয়। সাধারণত যখন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন আপনার জাভা কোডিংটা লাগে। সো জাভা যখন কোডিং করবেন তখন আপনি যদি কোনো নেটওয়ার্কিং বা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে চান তখন আপনার এই থ্রেড গুলো ইউজ করা হয়। তো দেখা গেছে ওইসব কমিউনিকেশন বা আপনার ইন্টারনেটের সাথে কানেকশনের জন্য বা বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করার জন্য কিন্তু একটা হেভি কোডিং এর প্রয়োজন হয়, নেটওয়ার্কিং কোডিং যেটাকে বলে। সো তখন ব্যাপার হচ্ছে আপনার যে মেইন থ্রেড, সেই মেইন থ্রেডের মধ্যে কিন্তু অনেকটা লোড পড়ে যায়। সো লোড পড়ার কারণে আপনার তৈরিকৃত যে জাভা অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু অনেকগুলো ফাংশন মিস করে ফেলে এবং ঠিকমতো কাজ নাও করতে পারে। সো সেই সমস্যা সমাধানের জন্য আমরা মেইন থ্রেডের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের মাল্টি থ্রেড প্রসেসটা ইউজ করে থাকি। তো এই মেইন থ্রেডটা আসলে তখন হেভি প্রসেসের কারণে বা হেভি কোডিং এর কারণে আপনার ওভারলোডিং হয়। সো ওভারলোডিং এর কারণে আমরা এটা যদি অ্যাভয়েড করতে চাই তখন আমরা মাল্টিপল থ্রেড ইউজ করি। সো যাই হোক, এগুলো আমি মুছে দিই, যেন হচ্ছে আমি আমাদের কোডিং এ চলে যাই, একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি, মোবাইল ডট জাভা। সো কোডিং এর স্বার্থে আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই, তো এই জন্য পাবলিক ক্লাসে ক্লাসটি লিখে ফেলতে হবে। পাবলিক ও পাবলিকে বড় হাতের পি হয় না, এটা ছোট হাতের পি হয়। এগুলো হচ্ছে খুব কমন মিস্টেক, সো এগুলো আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝবেন। পাবলিক, তারপর হচ্ছে আমি ক্লাস লিখবো, দেন ক্লাসের নাম হচ্ছে আমাদের মোবাইল, সেটা লিখলাম। লেখার পরে এখানে আমি একটা জিনিস ইউজ করবো, ইমপ্লিমেন্টস রানেবল। তো এখানে আপনাদের অবশ্যই বোঝার কথা যে ইমপ্লিমেন্টস যে কিওয়ার্ডটি এটা আমরা কখন ইউজ করি, এটা ইউজ করি আমরা ইন্টারফেসের জন্য। তো ইন্টারফেসের কনসেপ্টে আমরা জানি যে এগুলো সবসময় বাই ডিফল্ট ভাবে অ্যাবস্ট্রাক্ট থাকে। সো অ্যাবস্ট্রাক্টের ভিতরে যদি কোনো মেথড কল করা হয় সেই মেথডের কিন্তু ডেফিনেশন বডি থাকে না, সেই বডিটা ডেফিনেশন বডিটা আপনি যে ক্লাস দ্বারা ইমপ্লিমেন্ট করবেন সেখানে কিন্তু লিখতে হয়। সো যেমন ধরুন আমি এখানে যদি এখন এই যে এরর দেখাচ্ছে, এখানে যদি আমি কার্সর ধরি আমি একটা ক্লিক করি এবং তারা বলে যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস, এটা ক্লিক করলে অর্থাৎ আপনি যে রানেবল নামক কোনো একটা ক্লাস, যদি আমি এটা লিখিনি কিন্তু সে বাই ডিফল্ট ভাবে এখানে একটা রানেবলকে অ্যাবস্ট্রাক্ট ধরে নিয়েছে এবং তার একটা মেথড এখানে কিন্তু বাই ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। সো এটার বডিতে আমাদের কিছু লিখা লাগবে। তো আমি র্যান্ডমলি কোড করার জন্য এখানে প্রিন্ট করার একটা কোড লিখি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এবং এখানে লিখি যে মাল্টি থ্রেড, সেটা লিখলাম। দেন আছে আমাদেরকে যে জাভার মেইন মেথডটা সেটা লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস যেটা সেটা লিখতে হবে। দেন এখানে আমরা যেটা করবো যে এই যে ক্লাসের, এই ক্লাসের অবজেক্টটা আমাদেরকে কিন্তু এখানে বানাতে হবে। সো ওটা আমি প্রয়োগ করে আপনাদেরকে দেখাই, মোবাইল দেন হচ্ছে অবজেক্ট ওবিজি, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা, নিউ মোবাইল। সো আমাদের অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা থ্রেড কিভাবে ক্রিয়েট করবো সেটা এই লাইন থেকে জানবেন। থ্রেড ক্রিয়েট করতে হলে আপনাদেরকে যে থ্রেড এরকম একটা টাইপ নিয়ে নিতে হবে, নিয়ে নেওয়ার পর তারপর আপনি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারবেন, আমি টি ওয়ান দিলাম। দেন এখানে নিউ থ্রেড লিখবো এবং এখানে কিন্তু একটা আর্গুমেন্ট পাস হবে, অর্থাৎ থ্রেডের কিন্তু একটা আর্গুমেন্ট থাকবে। সো এই আর্গুমেন্টটা হবে সেই অবজেক্টটা, যে অবজেক্টটা আপনি ক্লাস থেকে ক্রিয়েট করেছেন। সো আমি ওবিজি দিলাম, ওবিজি দিলাম, তারপর এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
সেটা এখনো শেষ হয়নি। থ্রেডের জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে থ্রেড T1, অর্থাৎ T1 টাইপের একটা থ্রেড আমি ক্রিয়েট করেছি, সেখানে কিন্তু অনেকগুলো মেথড আবার কাজ করবে। যেমন দেখুন এখানে ডট দেওয়ার পরে কিন্তু অনেক মেথড কিন্তু চলে এসেছে। সো আমি স্টার্ট যেটা আছে সেটা দিব। এসে দেখুন এই যে স্টার্ট বয়েড থ্রেড, এই যে দেখুন এখানে থ্রেডের কিন্তু সবগুলো মেথড চলে এসেছে। সো আমি স্টার্ট থ্রেডের যে মেথড সেটা দিব, আবার স্টপও আছে। সো আমি স্টার্ট থ্রেড এটা দিব। ওকে, সো ফাইন, এটা যখন দিয়ে ফেললাম তো এটা আমাকে এখন রান করলে আমাকে একটা আউটপুট আসার কথা, যদিও নিচে একটা কনসোলে আউটপুট চলে এসেছে, কারণ আমি এর আগে যখন কোড করেছি সেটার আউটপুট এখানে দেখাচ্ছে। আমি কনসোলটা এখানে ক্রস করে দিই বুঝার স্বার্থে। সো এই দেখুন আমাদের কোড, দেন হচ্ছে আমি এখন এটাকে যদি রান করি, সো দেখুন এই যে মাল্টি থ্রেড এই কথাটি কিন্তু চলে এসেছে। সো এইভাবে থ্রেডটা কাজ করে। তো সামহাও দেখুন এই যে এখানে আমাদের যে মেথডটা আছে, এই যে এখানে আমি বাই র্যান্ডমলি একটা কোড লিখেছি, এখানে আপনি যত হেভি নেটওয়ার্কিং কোড আছে সেগুলো কিন্তু এই থ্রেডের ভিতর ধরে আপনি কিন্তু রাখতে পারবেন। সো তখন কিন্তু আপনার ডিভাইসটি হয়তো কোনো সমস্যার সম্মুখীন হবে না, অর্থাৎ আপনার যে জাভা অ্যাপ্লিকেশন সেটি ডিভাইসের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সো আশা করি জাভার এই মাল্টি থ্রেডিং কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।